हेलो एवरीवन वेलकम टू माय YouTube चैनल आज के आमी क्लास 12 এর পদার্থের চৌম্বক ধর্ম নামে যে চ্যাপ্টারটা আছে তার প্রবলেম সেট 1 করব তো প্রবলেম সেট 1 করার আগে আমি কিছু ফর্মুলা লিখে রাখছি যেন তোমরা সহজে বুঝতে পারো এবং অঙ্কটা ধরতে পারো তো এখানে আমি থিওরিতে পড়াইছি চৌম্বক ভ্রামক যার সেপার কি পি সাফিক্স এম অবশ্যই ইংলিশ থেকে বলা হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট চৌম্বক দ্বিমেরু ভ্রামক एक्चुअली হবে যার সিম্বল পিএম ফর্মুলা হচ্ছে কি এনআইএ যেখানে এনটা কি পাক সংখ্যা আইটা তড়িৎ প্রবাহ এটা কি ক্ষেত্রফল যদিও আমরা পড়েছিলাম পিএম ইকুয়াল টু কি যেটা আমি প্রুফ করাইছিলাম তোমাদের সেটা কি পিএম ইকুয়াল টু কি আইএ মানে কারেন্ট ইনটু এরিয়া একটা পাকের জন্য যদি এন সংখ্যক পাক বোঝায় তাহলে এন দ্বারা কি হবে মাল্টিপ্লাই হবে যেখানে এটা কি কুণ্ডলীর একটা ক্ষেত্রফল এই হলো রোমান 1 ফর্মুলা চৌম্বক ভ্রামকের রোমান 2 কি একটা ম্যাগনেট আছে ম্যাগনেটের আমরা কি জানি দুটো পোল তো একটা নর্থ একটা সাউথ দুটো পরস্পরকে বিপরীতমুখী এই ক্ষেত্রে পোলে যে জিনিসটা থাকে সেটাকে আমরা কি বলেছিলাম চৌম্বক মেরু শক্তি যেটা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আধানের ভূমিকা পালন করে চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে সেটাকে বলা হয় চৌম্বক মেরু শক্তি যার সিম্বল কি কিউ সাফিক্স এল তো নর্থ পোলে সাপোজ এখানে মাইনাস কিউএম আছে আর সাউথ পোলে প্লাস কিউএম আছে তাহলে একটা মাইনাস একটা প্লাস বাট মেরু শক্তির মান কি সমান মেরু শক্তি মানে এখানে আধানকে বোঝাচ্ছে তো তাদের মধ্যবর্তী দূরত্ব কত l তো এখান থেকেও একটা মাইনাস একটা প্লাস তাহলে দুটো পোল আছে তার মানে ডাইপোল এইখান থেকে আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি পাই সেটাও কি একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক যার সিম্বল কি pm ফর্মুলা কি জানি আমরা আধান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব এখানে আধান মানে কি qm আধানের মান qm ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব কত l এই হলো রোমান 2 ফর্মুলা আর রোমান 3 দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি যখনই কোনো ইলেকট্রন বৃত্তাকার পথে বৃত্তাকার পথে রিভলভ করবে রাউন্ড করবে প্রদক্ষিণ করবে নির্দিষ্ট একটা ব্যাসার্ধ সম্পন্ন বৃত্তাকার পথে তখন তার দ্বিমেরু ভ্রামক pm = qvr / 2 যেখানে qটা হচ্ছে কি ইলেকট্রনের আধান vটা কি ইলেকট্রনের বেগ rটা কি যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটি প্রদক্ষিণ করছে তা ব্যাসার্ধ তো এই হলো চৌম্বক ভ্রামকের ফর্মুলা এইবার আমরা এই তিনটা ফর্মুলা ইউজ করে প্রবলেম সেট 1 এর 1 2 3 অঙ্ক করব তো এখন তাহলে আমরা 432 পেজের প্রবলেম সেট 1 এর 1 নম্বর অঙ্ক করব করার আগে যা যা ডেটা দেওয়া আছে সেগুলো আমি লিখে রাখছি তার জন্য আমি আরেকবার পড়ে শোনাচ্ছি অঙ্কটা দেওয়া আছে একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাসার্ধ 7 সেমি এবং পাক সংখ্যা 50 এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার মানের প্রবাহ পাঠানো হলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক নির্ণয় করো বলা আছে এরকম একটা বৃত্তাকার পরিবাহী কুণ্ডলী আছে যখনই কুণ্ডলী বলা থাকবে মানে ভাববে তোমরা যে অনেক কিছু কি তার অর্গায় জড়ানো আছে তো কুণ্ডলী যেহেতু বলা আছে তার পাক সংখ্যা কি 50 দেওয়া আছে সেই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি আমি সেটাকে মিটারে কনভার্ট করলাম 100 দ্বারা ভাগ করে আর যা করব সব এসআই পদ্ধতিতে কারণ এসআই পদ্ধতিতে করলে সোজা হবে আর বলা আছে এই যে বৃত্তাকার পরিবাহী কুণ্ডলী আছে এর মধ্যে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে তার পরিমাণ কত 1 অ্যাম্পিয়ার এবার বলেছে যে এই বৃত্তাকার পরিবাহীর মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে তার দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো তো যখনই কোনো অঙ্কের মধ্যে কারেন্ট পাক সংখ্যা দেওয়া থাকবে তখন দ্বিমেরু ভ্রামকের যে ফর্মুলাটা একটু আগে শিখালাম আমরা জানি pm = কি n i a আমরা জানি চৌম্বক দ্বিমেরু ভ্রামক pm = কি n i a এখানে n এর ভ্যালু কি 50 i এর ভ্যালু কি 1 আর a বলতে কি ক্ষেত্রফল এটা বৃত্তাকার পরিবাহী দেওয়া আছে বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রফল কি পাই r স্কয়ার সব ডেটাগুলো বসাবো ডেটাগুলো বসালে অবশ্যই উত্তরটা হয়ে যাবে 0.77 ক্যালকুলেটরে দাবানো হবে এবার দ্বিমেরু ভ্রামকের একক তোমাদের শেখাইছি একক কি অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার তো দেখো তার সংখ্যার কোনো একক নেই কারেন্টের একক কি অ্যাম্পিয়ার আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার তাহলে দ্বিমেরু ভ্রামকের একক কি অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার কিছু নেই অঙ্কটা খুব সোজা খালি ফর্মুলা বসাবো তো এই হলো এক নম্বর অঙ্ক এবার আমরা দুই নম্বর অঙ্ক করব দুই নম্বর অঙ্ক কি বলা আছে দুই নম্বর অঙ্ক বলা আছে একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাস 20 সেমি এরকম একটা বৃত্তাকার পরিবাহী আছে যার ব্যাস কত 20 সেমি তাহলে ব্যাসার্ধ কত 10 সেমি আরো বলা আছে
পাক সংখ্যা 500 পাক সংখ্যা সিম্বল কি বড় হাতের এন 500 এবার বলা হয়েছে এর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলে মানে এই বৃত্তাকার পরিবাহী যা আছে ওর মধ্য দিয়ে কত পরিমাণ কারেন্ট গেছে 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার কারেন্ট যদি পাঠানো হয় তো কুণ্ডলীর যা চুম্বক ভ্রামক 5 সেমি চুম্বক দর্ভ বিশিষ্ট একটি দণ্ড চুম্বকের চুম্বক ভ্রামকের সঙ্গে অভিন্ন হয় দণ্ড চুম্বকটির মেরু শক্তি কত অঙ্কটা কি বলেছে আমি পড়ে শোনাচ্ছি প্রথমে দেওয়া আছে এরকম একটা বৃত্তাকার পরিবাহী কুণ্ডলী যার ব্যাসের মান দেওয়া আছে মানে কি ব্যাসার্ধ দেওয়া আছে পাক সংখ্যা দেওয়া আছে এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত 3 অ্যাম্পিয়ার অঙ্কটার মধ্যে বলা আছে এই ডেটাগুলো দেওয়া থাকলেই আমরা কি বের করব চুম্বক দ্বিমেরু ভ্রামক যার ফর্মুলা কি জানি এন আই এ এই বৃত্তাকার পরিবাহী কুণ্ডলী থেকে আমরা চুম্বক দ্বিমেরু ভ্রামক এই ফর্মুলা অ্যাপ্লাই করলে পিএম এর ভ্যালু পেয়ে যাব কিন্তু বলা আছে বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ক্ষেত্রে যা চুম্বক দ্বিমেরু ভ্রামক তার পরিবর্তে যদি একটা দণ্ড চুম্বক ইউজ করা হয় দণ্ড চুম্বক ইউজ করা হয় দণ্ড চুম্বকের মধ্যে কি একটা নেগেটিভ মেরু শক্তি থাকে আর একটা পজিটিভ মেরু শক্তি থাকে মেরু শক্তি বলতে এখানে আধানকে বোঝানো হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব কি এল তো মেরু শক্তি দিয়ে দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি জানি পিএম ইকুয়াল টু কি qm into l এখানে বলা আছে বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ক্ষেত্রে যা দ্বিমেরু ভ্রামকের মান দণ্ড চুম্বকের ক্ষেত্রেও সেম মানে এই pm দুটো পরস্পর কি সমান তো বের করতে বলেছে এই যে দণ্ড চুম্বক যেখানে মেরু শক্তি আছে তার মান কত মানে মেরু শক্তি সেম বল কি qm qm এর মান চেয়েছে এখানে তো আমরা কি করব এর যা দ্বিমেরু ভ্রামক এরও তাই দ্বিমেরু ভ্রামক আমরা এর ক্ষেত্রে ফর্মুলা জানি এটা আর এর ক্ষেত্রে ফর্মুলা জানি এটা তো এই দুটো পিএম এটাকে এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ এই দুটো পরস্পর যদি সমান করি তাহলে কি দাঁড়াচ্ছে এন আই এ ইকুয়াল টু কিউ এম ইন্টু এল এইবার এখানে কার ভ্যালু চেয়েছে কিউ এম মেরু শক্তি তাহলে কিউ এম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এন আই এ ডিভাইডেড বাই এল হলো এন এর ভ্যালু জানা আছে আই এর ভ্যালু জানা আছে এ মানে কি পাই আর স্কয়ার আর এর ভ্যালু তো দাওই আছে তাহলে এন আই এ পেয়ে গেলাম আর এল বলতে এই যে দণ্ড চুম্বক যার দৈর্ঘ্য দেওয়া আছে কত 5 সেমি তো সেমিটাকে হচ্ছে মিটারে যদি কনভার্ট করি তাহলে কি 100 দ্বারা ভাগ মানে কি 0.05 মিটার তো এল এর ভ্যালুও পেয়ে গেলাম এখানে এল এর ভ্যালু বসাবো এন এর ভ্যালু আই এর ভ্যালু এ মানে কি পাই আর স্কয়ার ক্যালকুলেশন করে সব ভ্যালু ক্যালকুলেটরে দেওয়ানো হলে ভ্যালুটা পাওয়া যাবে 942.5 এর একক কি অ্যাম্পিয়ার ইনটু মিটার এই হলো এবার আমরা 3 নম্বর ম্যাথ করব 3 নম্বর ম্যাথ কি বলা আছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধের মান দেওয়া আছে এই কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের বেগ দেওয়া আছে ইলেকট্রনের চুম্বক ভ্রামক কত অঙ্কটা বলা আছে একটা হাইড্রোজেন অ্যাটম আছে সেই হাইড্রোজেন অ্যাটমের যে প্রথম কক্ষপথ অবশ্যই সেটা কি বৃত্তাকার তার ব্যাসার্ধের মান দেওয়া আছে তাহলে দেওয়া আছে প্রদত্ত একটা হাইড্রোজেন অ্যাটম আছে তার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 0.53 × 10⁻¹⁰ মিটার আরো বলা আছে যে ইলেকট্রনটা ঘুরছে তার বেগের মান দেওয়া আছে এখানে বেগের মান কত দেওয়া আছে বেগের মান দেওয়া আছে এখানে 2.186 × 10⁶ 2.186 × 10⁶ মিটার পার সেকেন্ড তো বলছে যখন কোন একটা ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটমের প্রথম বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে যার বেগের মান এত ব্যাসার্ধের মান এত তখন তার দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো দ্বিমেরু ভ্রামক কি পিএম এইবার প্রথমে এই ভিডিওটা শুরু যখন করেছিলাম তখন আমি বলেছিলাম যে যখনই কোনো একটা ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে তখন দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি অলওয়েজ এটা হবে কিউ ভি আর ডিভাইডেড বাই 2 তখন দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি হবে কিউ ভি আর ডিভাইডেড বাই 2 যেখানে কিউটা কি আধান কার ইলেকট্রনের আর ইলেকট্রনের আধানের মান কি জানি আমরা 1.6 × 10⁻¹⁹ কুলম্ব আর ভি দেওয়া আছে আর দেওয়া আছে সব ডেটা এখানে যদি বসাই
ক্যালকুলেশন করে যেটা পাওয়া যাবে সেটা হলো 9.27 into 10 to the power minus 24 আর দ্বিমেরু ভ্রামকের একক কি জানি एंपিয়ার ইনটু মিটার স্কয়ার এসে গেছি তো এই হলো 3 নাম্বার অঙ্ক এবার আমরা করব 4 নাম্বার ম্যাথ এখানে 4 নাম্বার ম্যাথে বলা আছে দুটি মেরুর শক্তি মানে দুটো মেরু শক্তি দেওয়া আছে একটা 0.5 আর একটা 2 তো দুটো মেরু শক্তি আছে মেরু শক্তি সিম্বল কি কিউএম তো একটাকে আমি ধরেছি কিউএম আর একটাকে ধরেছি কিউএম প্রাইম তো দুটো মেরু শক্তির মান দেওয়া আছে এখানে কিউএম এর ভ্যালু দেওয়া আছে কিউএম প্রাইম এর ভ্যালুও দেওয়া আছে তাদের মধ্যবর্তী দূরত্বের মানও দেওয়া আছে এবার বলা আছে যে এই দুটো মেরু শক্তি মানে মনে রাখবে আধান এই দুটো মেরু শক্তি কোন মাধ্যমে আছে বায়ু মাধ্যমে আছে যদি বায়ু মাধ্যমে থাকে তাহলে তারা পরস্পর কত পরিমাণ বল এক্সপেরিয়েন্স করবে ফিল করবে অনুভব করবে তার মান নির্ণয় করতে বলেছে তো যা যা ডেটা দেওয়া আছে সেগুলো আমি আগে লিখছি বায়ু মাধ্যমে দুটো মেরু শক্তি আছে একটা কিউএম আর একটা কিউএম প্রাইম কিউএম এর ভ্যালু দেওয়া আছে এখানে হচ্ছে 0.5 एम्पियर मीटर আর একটা দেওয়া আছে 2 एम्पियर मीटर এবার বলা আছে এরা 5 সেমি দূরে বায়ু মাধ্যমে আছে এদের মধ্যবর্তী দূরত্ব এখানে আমি ধরেছি কি আর কত সেমি দূরত্বে আছে 5 সেমি দূরত্বে আছে যা করব এসআই পদ্ধতিতে সেমিটাকে মিটারে কনভার্ট করে একসাথে দ্বারা ভাগ করলে এটা কি দাঁড়াবে 0.05 মিটার এইবার বলা আছে এরা কত পরিমাণ বল বলের সিম্বল কি এফ এক্সপেরিয়েন্স করবে অনুভব করবে একদম পুরোপুরি কুলম্বের সূত্রের মতোই তোমাদের যে চারটা আমি শেখাইছিলাম সেই চারটার মতোই যদি আমি সেটা ইউটিউবে দিই তো আমরা কি জানি যখনই দুটো মেরু শক্তি পরস্পর দূরত্বে থাকবে তখন যে ফর্মুলা সেটা কি জানি μ0/4π qm qm প্রাইম ডিভাইডেড বাই আর স্কয়ার একদম কুলম্বের সূত্রের মতোই একটা q1 আধান একটা q2 আধান পরস্পর যদি r দূরত্বে থাকে তখন ফর্মুলা কি শিখেছিলাম 1/4π ε0 q1 q2 বাই r স্কয়ার মাথায় রাখবে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে 1/4π ε0 লিখে রাখছি তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে 1/4π ε0 যা ভূমিকা চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে ওর জায়গাটা লিখব μ0/4π চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে 1/4π ε0 জায়গা μ0/4π বাকি দেখো তোমরা সেম তোমাদের এখানে যে ফর্মুলা হচ্ছে আমি কুলম্বের সূত্রে পড়াইছিলাম সেটার মতই আছে এটাকে q1 মনে করো এটা q2 মনে করো তাহলে ফর্মুলা কি জানি 1/4π ε0 q1 q2 বাই r স্কয়ার এখানে 1/4π ε0 জায়গায় কি হবে μ0/4π কারণ এটা আমরা বলছি পদার্থের চৌম্বক ধর্ম এই প্রুফটাও তোমাদের শেখাচ্ছি তো এইবার বলের মান নির্ণয় করতে বলেছে খুব সোজা μ0 এর ভ্যালু কি জানি 4π * 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই 4π একটা দেওয়া আছে 0.5 আর একটা কি 2 আর দূরত্ব কত 0.05 তার স্কয়ার ক্যালকুলেশন করলে এসআই পদ্ধতিতে বলের মান পাবো যার একক কি জানি নিউটন এখানে উত্তরটা আছে 4 * 10 টু দি -5 নিউটন হলো দেখে নাও তোমরা এটাটুকু নিবা আমরা আরো বলছে দূরত্ব কত হলে মানে আর মান চেয়েছে ওই বল 10 টু দি পাওয়ার মাইনাস 5 নিউটন হবে মানে দ্বিতীয় ক্ষেত্রে এই কিউএম কিউএম প্রাইম মানে সেম মেরু শক্তির মান দেওয়া আছে তাহলে দূরত্বের মান দেওয়া আছে সরি দূরত্বের মান বের করতে বলেছে দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে দূরত্বের মান কত হলে বলের মান 10 টু দি পাওয়ার মাইনাস 5 হবে মানে দ্বিতীয় ক্ষেত্রে বলের মান দেওয়া আছে দূরত্বটা চেয়েছে এই ম্যাথটি দ্বিতীয় ক্ষেত্রে বলের মান দেওয়া আছে কত 10 টু দি পাওয়ার মাইনাস 5 নিউটন তখন দূরত্বের মান কত সেম ফর্মুলা μ0/4π ইনটু কিউএম কিউএম প্রাইম ডিভাইডেড বাই আর স্কয়ার এখান থেকে আর স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে μ0/4π কিউএম কিউএম প্রাইম বাই এফ ক্যালকুলেশন করব এখান থেকে আর এর মান এত মিটার পেয়ে যাব ক্যালকুলেটরে দাবালেই হবে এই হলো 4 নাম্বার ম্যাথ এবার আমরা করব 5 নাম্বার ম্যাথ 5 নাম্বার ম্যাথ কি বলা আছে দুটি মেরু শক্তি মেরু শক্তি মানে এখানে আধান মনে রাখবে
না সরি আমি ভুল করছি, পাঁচ নম্বর ম্যাথ হলো দুটি সমধর্মী মেরুর মেরু শক্তির অনুপাত। দুটি সমধর্মী মানে এটাও প্লাস তো এটাও প্লাস, এটা মাইনাস তো এটাও কি মাইনাস, মানে দুটা আধান দেওয়া আছে বা দুটা মেরু শক্তি দেওয়া আছে যাদের নেচার বা প্রকৃতি কি সেম, এবার তাদের অনুপাত দেওয়া আছে 9:1। তো এখানে আমি ধরে নিয়েছি একটা মেরু শক্তি Q1 আর একটা কি Q2, তাদের অনুপাত দেওয়া আছে, তাহলে Q1 বাই Q2 কত দেওয়া আছে 9:1। আমি Q2 বাই Q1 ধরছি, সুবিধা হবে, একই রকম যদিও কোনো ব্যাপার না, 9:1 মানে কি 9/1 মানে 9, তাহলে Q2 বাই Q1 কত 9। এখান থেকে আমরা লিখতে পারি Q2 ইকুয়াল টু 9 Q1। এটা বলা আছে দুটা মেরু শক্তির অনুপাত দেওয়া আছে, আরো বলা আছে এদের মধ্যবর্তী দূরত্ব 12 সেমি, এদের মধ্যবর্তী দূরত্ব 12 সেমি, যেটা আমি কি ধরেছি এখানে সিম্বল আর ধরেছি, আর দেওয়া আছে কত 12 সেমি। হ্যালো, এবার বলা আছে এখানে যে মেরু দুটি বলতে কি Q1 আর Q2, মেরু দুটির মধ্যে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান শূন্য হবে, এই যে দুটা মেরু আছে এর মধ্যে কোথায় চৌম্বক ক্ষেত্রের মান শূন্য হবে। আমি ধরে নিলাম যে চৌম্বক ক্ষেত্রের মান এখানে একটা বিন্দু কনসিডার করলাম, সেটা কি P বিন্দু, সেখানে শূন্য হবে এই মেরু শক্তির দরুন এবং এই মেরু শক্তির দরুন। আমি মেরু শক্তি বলছি না, আমি আধানই বলছি, এই আধানের দরুন এখানে যা চৌম্বক ক্ষেত্র, এই আধানের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র দুটো পরস্পর কি সমান, তাহলে বিয়োগফলটা যদি করি তাহলে কি হবে 0 হবে, ওটাই বলেছে এখানে। তো আমি ধরে নিলাম যে Q1 আধান থেকে x দূরত্বে P বিন্দুতে মেরু শক্তির মান হচ্ছে কি শূন্য হবে, তাহলে এখান থেকে যদি x দূরত্ব হয় তাহলে এই আধান থেকে কত হবে আর -x, এই আধান থেকে আমি ধরে নিলাম কি x দূরত্বে P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য হবে, তাহলে এই আধানের জন্য যদি করি তাহলে কত হবে আর মাইনাস এক্স, টোটাল যদি আর হয় এবং এক্স হলে এটা কি হবে আর মাইনাস এক্স। এবার চৌম্বক ক্ষেত্রের যে ফর্মুলা সেটা তোমাদের আমি শেখাইছি, এখানে লিখে রাখছি আমি ফর্মুলা হলো এরকম μ0/4πQ/r2, এই হলো ফর্মুলা চৌম্বক ক্ষেত্রে মেরু শক্তির দরুন কোন বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র তার ফর্মুলা হচ্ছে μ0/4πQ/r2, এই প্রুফটা কিন্তু তোমাদের আমি শেখাইছি। তাহলে এখানে মেরু শক্তি কয়টা আছে দুটা, একটা Q1 আর একটা Q2, তাহলে Q1 আধানের জন্য এখানে যা বের করব Q2 আধানের জন্য এখানে কি সেম বের হবে, তাই বলেছে এখানে যে কি বলেছে এখানে যে মেরু দুটির মধ্যে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান শূন্য হবে, চৌম্বক ক্ষেত্রের মান শূন্য হবে, শূন্য বলতে এখানে যে চৌম্বক ক্ষেত্রের মানটা দেওয়া আছে সেটা কি লব্ধি, মানে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান শূন্য হবে বলেছে, মানে এর জন্য যা হবে এর জন্য তাই হবে। তাহলে Q1 আধানের দরুন P বিন্দুটা আমি এখানে লিখে দেখাচ্ছি, Q1 আধান তো হবে না, এখানে মেরু শক্তি বলবো আমরা, মেরু শক্তির জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সেটা আমি লিখলাম B1, ফর্মুলা কি μ0/4πQ/r2, কিউ বলতে এখানে Q1 ডিভাইড বাই এই আধানের জন্য এখানে, তাহলে এখানে আর বলতে কত x, তাহলে এখানে হবে x2। একই রকম সেম Q2 আধানের জন্য যদি এখানে করি তাহলে এখানে কিউ এর জায়গায় Q2 হবে, আর এখান এই আধানের জন্য P বিন্দু তাহলে কত দূরত্ব হচ্ছে আর মাইনাস এক্স। তো সিমিলারলি Q2 আধানের জন্য আমি আর ভাষা লিখলাম না, তোমরা লিখে নিবা ফর্মুলা কি হবে, এখানে B2 দিব μ0/4πQ2, এই আধান থেকে এখানে যে বের করব কত দূরত্ব আর মাইনাস এক্স, আর মাইনাস এক্স তার স্কোয়ার। এইবার এখানে বলেছে লব্ধিটা কি হবে 0 হবে, লব্ধি 0 মানে কি এর জন্য যা ম্যাগনেটিক ফিল্ড এর জন্য তাই ম্যাগনেটিক ফিল্ড, মানে কি B1 এবং B2 পরস্পর সমান হবে, তাহলে এই ক্ষেত্রে B1 ইকুয়াল টু B2। এবার B1 এর ভ্যালু কি μ0/4πQ1/x2, Q2/r-x তার স্কোয়ার। এবার কাটাকাটি করবো সব ভ্যালু গুলা বসাবো।
লেফট হ্যান্ড সাইড থেকে মেজার বাই 4 পাই রাইট হ্যান্ড সাইড থেকে মেজার বাই 4 পাই কেটে যাচ্ছে তাহলে যা দাঁড়াচ্ছে যে জিনিসটা সেটা হলো q1 বাই x স্কয়ার ইকুয়াল টু q2 বাই r মাইনাস x তার স্কয়ার পরের লাইনে এটাকে আমরা লিখতে পারি r মাইনাস x তার স্কয়ার বাই x স্কয়ার ইকুয়াল টু q2 বাই q1 আর q2 বাই q1 মানে কি 9 তো এখানে আমি 9 বসালাম আর এখানে এটাকে একবারে লেখা যায় r মাইনাস x বাই x পুরোটা স্কয়ার স্কয়ার যদি এদিকে চলে যায় তাহলে রুট নাইন মানে কি 3 আশা করি তোমরা পারবে তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে r মাইনাস x বাই x ইকুয়াল টু কি রুট নাইন মানে কি 3 তাহলে দাঁড়াবো r মাইনাস x বাই x ইকুয়াল টু 3 3x ইকুয়াল টু কি r মাইনাস x মাইনাস এস এদিকে আসলে কি হবে 4x তাহলে 4x ইকুয়াল টু কি r তাহলে x ইকুয়াল টু কত r বাই 3 আর r এর মান কত 12 12 বাই 3 মানে কত 4 সেমি তাহলে এখানে যে উত্তরটা পেলাম সেটা কত 4 সেমি তাহলে এই যে 4 সেমি x এখানে কি q1 আধান থেকে আধান তো বলবো না মেরু শক্তি বলবো q1 মেরু শক্তি থেকে x দূরত্বে p বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কি 0 তো এখানে x এর মান কত 4 সেমি তো আমরা বলবো যে q1 মেরু শক্তি থেকে 4 সেমি দূরত্বে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মানে এখানে বের করতে বলেছে যার মান হচ্ছে কি লব্ধিটা কি 0 তো কত দূরত্বে 4 সেমি দূরত্বে আর যদি q2 থেকে হয় টোটাল 12 এটুক 4 তাহলে এটুক কত হবে 8 সেমি তাহলে উত্তর বেসিক্যালি কি 4 সেমি এবং 8 সেমি দুটাই হবে তখন আমরা বলে দিব একদম যে হচ্ছে কি q1 মেরু শক্তি থেকে 4 সেমি দূরত্বে এবং q2 মেরু শক্তি থেকে 8 সেমি দূরত্বে কোন বিন্দু p তে লব্ধি চৌম্বক ক্ষেত্র কি 0 এই হলো পাঁচটা ম্যাথ আজকে এই পর্যন্তই বাকিটা পরের দিন করব